খন জিলা আছে বড়াক উপত্যকাত মাত্র 3 খন জিলা আছে 3 খন জিলার কারণে পৃথককে কিয় শুনানি আয়োজন করিলে যদি 3 খন জিলার কারণে পৃথককে শুনানি আয়োজন করিলে ঠিক আছে কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকাত এনেক 10 খন শুনানি আয়োজন করিব লাগিব এতিয়া অসম সরকারে 10 খন শুনানি আয়োজন করিবনে নকৰে সেই প্রশ্নৰ জবাব লাগিব আর আজি আমি জয়েন্ট পার্লামেন্টারি কমিটিকো সেই কথাটুকে খুদিম এটো বৰ দুর্ভাগ্যৰ কথা যে জেপিসিৰ যিজন চেয়ারম্যান চেয়ারম্যানজনে আসলতে নিরপেক্ষতা প্রদর্শন কৰিব পৰা নাই জেপিসিৰ চেয়ারম্যানজনে কৈছে যে ধর্মৰ ভিত্তিত ভাৰতবৰ্ষ বিভাজন হৈছে আৰু সেই কাৰণে ধর্মৰ ভিত্তিত এটা নাগৰিকত্ব দিয়াত কি 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 হেৰি আছে কিন্তু তেখেতে নাজানে যে ধর্মৰ ভিত্তিত ভাৰতবৰ্ষ বিভাজন হতে লাখ লাখ মানুহৰ মৃত্যু ঘটিছিল তেখেতে নাজানে যে ধর্মৰ ভিত্তিত ভাৰতবৰ্ষ বিভাজন হতে মহাত্মা গান্ধীয়ে নেখাই নবৈ অনশন কৰিছিলে আর তেখেতে নাজানে যে ভারতবর্ষের বেশিরভাগ লাখ লাখ জনতা কোটি কোটি জনতায় ধর্মৰ ভিত্তিত ভারতবর্ষ বিভক্ত হওঁতে কান্দিছিলে হুড়া উড়োয়ে কান্দিছিলে আর সেই কন্দা অবস্থাটোত পুনৰ সেই ভারত বিভাজনৰ সময়ৰ সেই হত্যাকাণ্ডৰ সময়টোলৈ আকৌ যদি বিজেপিয়ে আচলতে পিছুৱাই লৈ যাব খুজিছে তেতিয়াহ'লে তেওঁলোকে আমাক স্পষ্টকে কওক যে আমি হিন্দু মুছলমানৰ কাজিয়া বিচাৰোঁ আমি দাঙ্গা বিচাৰোঁ এই কথাটো বিজেপিয়ে খোলাকৈ কৈ দিয়ক চিটিজেনশ্বিপ এমেণ্ডমেণ্ট বিল লৈ পেলাই আমি অসমীয়া মানুহসকলে ইমান টেনশন লবলৈ কোনো দরকার নাই কারণ 1971ৰ পাছত কোনো হিন্দু বাংলাদেশী অসমক আহি পেলাই বসবাস করা নাই আর মই কব বিচাৰিছোঁ যে বাংলাদেশৰ লগত ভারতবর্ষৰ সীমানা হৈছে 4090 কিলোমিটার 4090 কিলোমিটারত পশ্চিম বাংলার লগত হৈছে 1000ৰো অধিক সীমানা ত্রিপুরার লগত হৈছে 840 কিলোমিটার আমার অসমত লগত হৈছে মাত্র 263 কিলোমিটার আর আমি যদি ভালকে চাও এই 263 কিলোমিটার কত আছে তেতিয়াহলে মুসলিম ডমিনেটেড ডিস্ট্রিক্ট বিলাকত পৰিছে করিমগঞ্জে হোক আপনার এইপিনে ধুবুরিয়ে হোক গোয়ালপাড়া হোক তারমানে যিমান মুসলিম এরিয়া আছে তাতে আমার বাংলাদেশের লগত সীমানা পৰিছে সেইখানে এই মুসলিম অঞ্চল বিলাকৰ ভিত কৰি পেলায় কোন হিন্দু সাহস কৰি অসমত আহিব পাৰিব আর 1971ৰ আন্দোলনের পাছত কোন হিন্দু আরো মানে সাহস করব অসমত আহি বসবাস করব কারণে আর এনেও মই কৈছো যে কোনো হিন্দু হিন্দুক সহযোগ নকরে আহি অসমক সিটিজেনশিপৰ কারণে তেওঁলোকে কোনো রক্ষণাবেক্ষণ আমি দিয়া নাই তো দিয়া নাই যদি তেওঁলোকে কিয় আহিব এইখানে ভুল কথা কৈ পেলাই অসমীয়া মানুহক বেপথত লৈ যোৱাৰ এই ষড়যন্ত্র অখিল গগৈ কিয় কৰি আছে